Oh my god! ऋषि चलो शुरू करा जा गत उइके आमी आर आमार बंधु मिले बक्स करते गिएछिलाम তো সেখানকার যে অভিজ্ঞতা, যে সেখানে বক্সা পড়তে গিয়েছি, তারপরে আমরা লেপ চাখাতে গিয়েছি, সেখানকার যে মজাদার অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো লেটস গো। এই যে বাজারটা পার হলাম, এটা শান্তালাবাড়ি বাজার। এখান থেকে পার হয়ে তারপরে আমরা পাহাড়ে উঠলাম গাড়িতে করে, তারপরে সেখানে গাড়িটা রেখে তারপর আমরা ট্র্যাকিং শুরু করলাম। তো চলুন দেখুন। ও মাই গড, বিন্দাস থাকে তো তোমার এখানে এখানে জয়দীপ পিছনে যাই না কে আছে, আমি একাতে ধরেছি। ও মাই গড, ফার্স্ট টাইম ভিজিট ইন টু ইন বক্সা। গিম্বাল ভিতরে ব্যাগ রাখছি। What's up guys, this is Rishi from the vlog. Vlog. Oh, you're here. You're here. Gimbal. 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 আর আজকে আমরা আমরা বলতে আমার আমি আর আমার বন্ধুকে বক্সাতে এসেছি ঘুরতে। বক্সা পড়তে যাবো, এখন পড়তে যাচ্ছি জঙ্গলে গাড়ির উপরে। তাও আবার আমরা পিক আপে এসেছি, এখন গাড়ির উপরে চড়ে আমরা হাওয়াতে হাওয়ার সাথে কথা বলছি। তোমার এখানে মজা নিচ্ছে, বাকি সবাই পিছন দিকে আমার এই যে জয়দীপ ফটো তুলতে ব্যস্ত, আমিও ফটো তুলতে ব্যস্ত। চলো যাওয়া যাক আগে, তারপর ওখানে গিয়ে সিনেমাটিক ভিডিও দেখবেন। তো এখন পাহাড়ে উঠছি আমরা জঙ্গলের মাঝখান দিয়ে, এটা মনে হয় সেগুন বাগান। তো যাওয়া যাক আগে। নাও উই আর আমরা পাহাড়ে উঠছি। ওয়াটার খাড়া ঢাল, জঙ্গলকে একদম কাছের থেকে দেখে নিন। কিলো সামনে আরে ওটা খালি শুধু সিনেমেটিক ইফেক্ট, মানে ভিডিও নিব। পিছনে গাড়ি আসছে, উপরে গাড়ি একটা পার হলো, আমরা উপরে কত উপরে উঠবো, অনেক দূর উপরে উঠতে হবে, কি জানি গাড়ি পাবে কি পাবে না। ভাই ফোন সাবধানে ধরিস রে, ফোনটাকে পড়ে গেলে কিন্তু উঠানো মুশকিল হচ্ছে।
কথা বলতে পারবে না। ওরে মাই গড, এই শিট 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 শিট, একদম খাড়া ঢাল। ড্রাইভিং ইজ ভেরি ডেঞ্জারাস ইন দিস এরিয়া। নাও লেস, এই জন্য দিকে গাড়ি হাইটে হাইটে উঠতে লাগে গাড়িতে, যে মুশকিল। ও ভিডিও করতে করতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। বন্ধুরা, জঙ্গলকে কাছের থেকে উপভোগ করতে হলে এখানে চলে আসবেন। বক্সা ফোর্টে যাচ্ছি আমরা এখন, বক্সা ফোর্ট জয়ন্তী, বক্সা জয়ন্তী জঙ্গল। রাস্তা ভেরি ডেঞ্জারাস। আপনাদের একটা ভালো কথা বলেছি, আপনারা যদি ভালো করে আসতে চান তাহলে গাড়িতে আসবেন না, বাজার থেকে গাড়িতে আসবেন না, হেঁটে হেঁটে উঠবেন। গাড়ি উঠানো ভেরি ডেঞ্জারাস। আমরা পিক আপ নিয়ে এসেছি, আপনারা দেখুন নিচে কত। মাই গড, এখানে কি গাড়ি দাঁড়াতে হবে? কতগুলো ক্যামেরা রে, তাই নাকি? সো ভিউ পয়েন্টে পৌঁছে আমি আমাদের গাইড দাদার সাথে একটু কথা বললাম, দেখুন। সো এখন আমরা বক্সা ফোর্টে যাচ্ছি, পায়ে হেঁটে লাঠি নিয়ে। আমার বন্ধুরা সব আগে চলে যাচ্ছে আর আমি পিছে। সো লেটস গো, যাওয়া যাক। কই ঝর্ণা, চলুন যাওয়া যাক উপরে। রৌদ্র পুরো আসছে বাপে, আমি আসছি মনে হয় এখানে রৌদ্র হবে না, গা চুলকাচ্ছে। পাথরের রাস্তা, বড় বড়, দৌড়ালে পা পিছেলে দাঁত থুপড়ে পড়ার চান্স আছে। হ্যাঁ, আমি এতটুকু আসতেই হাঁপসে গেলাম, মনে হয় দশ মিটার হাঁটতে হাঁটতেই জল খেতে হবে। অনেক দূর, কষ্ট হচ্ছে খুব। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম ইন লাইফ, ইন মাই লাইফ ফার্স্ট টাইম। ওরে এটা কি, এখন একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। মেইন কথা হচ্ছে মোবাইলের ব্যাটারি নেই। তো আগে ব্লক, আগের ব্লক ব্লক পরে বানাচ্ছি। সো এখন উপরে, উপরে বলতে ভিউ পয়েন্টে যাচ্ছি, দেখে নিন। উপরে চলুন, এই দাদার সাথে কথা বলি, আমাদের গাইড। সামনের যে ভিউ সেটা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না।
সুমন বন্ধু কি কেমন অভিজ্ঞতা আপনার, মানে কেমন লাগছে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে? অভিজ্ঞতা ভালো কিন্তু আমার পেটের অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে। দেবরাজ বাবু আপনার? একদম ফার্স্ট ক্লাস। ভালো লাগছে? একদম। মানে ফার্স্ট টাইম ভিজিট না? ইয়েস। এবার অন্য মানুষের সাথে কথা বলা যাক। আগে উঠাই নেই। তো দাদা তোমার নাম কি? সালাম। এখানে মানে ভালো জায়গা কোথায়, কি কি আছে এখানে দেখার জন্য? এই যে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলগুলো আছে, নদীগুলো, গ্রামগুলো দেখা যায়, আর উপর থেকেও দেখা যাবে। উপরে বক্সা ফোর্টে একটা জেল আছে, ওর থেকে উপর লেপচা খা আছে, ওখানে ভিউ হোমস্টেগুলো অনেক আছে। ভালো লাগলো কথা বলে। তো বক্সা ফোর্টে যাওয়ার পরে দেখলাম যে সেখানে ফোর্ট বন্ধ, কাজ চলার জন্য সেখানে ফোর্টটা বন্ধ ছিল। সো ওখানে ঢুকতে পাইনি, সো সিনেমেটিক ভিডিও সেখানে বানাতে পারিনি। তার মধ্যে আমার ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল মোবাইলের। সো তারপরে আমরা সেখানে একটু রেস্ট করে সেখান থেকে লেপ চাকাতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। দেখুন হোয়াট আর বিউটিফুল প্লেস, ফার্স্ট টাইম ভিজিট বক্সা ফোর্টে যাবো এখন। মজা লাগছে, আবার গরমও লাগছে, মনে হচ্ছে ক্যাম্পিং করতে যাচ্ছি। নিচে অনেক গর্ত, অনেক নিচা। চলো আগে গিয়ে আপনার সাথে কথা বলি, এখানে কাট করি। হেই ডগি, আই এম হাংরি, অনেক দূর এসে গেলাম। পাহাড়ে উঠা এত কষ্টকর, আগে জানতাম না। একটু রেস্ট করি। হেই ডগি, আমাদের সাথে যাবি নাকি? আমাদের সাথে যাবি? সাচ্চে কিউট ডগি, বাই। একটু রেস্ট করি, সাইড দে সাইড দে। আরে দাদা একটু রেস্ট করি না, একটু দেখ দরকার পড়ে এটা আমি দেখছি। ফিরে যায় কিন্তু ভিতরে একটা হাত দিয়ে ধরে রাখবে, মানিকেটটা ওই হাতে রাখবে। ওই দিয়ে দেখ, সবাই দেখ, চল চল চল। এই এই আমাকেও তুই একটা ঘুরে, আরে তুই চল। কুকুরটা কার পিছে পড়ে গেছে কি জানি। আরে এটা কেন আমি ধরবো রে পাড়া কেন? গাইস ভেবেছিলাম পাহাড়ে উঠতে সোজা হবে, বাট আর্ধেক রাস্তা আসতেই আমার শরীর অবস্থা খুব খারাপ। ওপরে আমার ব্যাগের ওজন 5 কেজি, ভাবিনি যে এরকম হবে। জানি না ভিডিও করতে পাবো কি পাবো না, কারণ আমার মোবাইলে ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে। সো দেখা যাক। সো গাইস ফোর্টে এখানে এসেছি, বাট ফোর্ট এখন বন্ধ, তাই উপরে একটু আরাম করে এখন কোথায় লেপচাখানা, ওই জায়গাটা কী বলে এখন উপরে কী জায়গাটা না, লেপচাখানা কি ওখানে যাবো। এই ফোর্ট আমার ডান দিকে, এখন ওই পাহাড়েগুলোতে যাবো। আমার ডান দিকে ফোর্ট, যেটা এখন বন্ধ চলছে, বন্ধ চলছে কাজ চলার জন্য। অন্য একদিন এসে সিনেমেটিক ভিডিও বানাবো, বাট আজকে আর হলো না। তো এখন উপরে গিয়ে কথা বলি। ঋষি কোথায়?
সো লেপচাখাতে পৌঁছে আমার ব্যাটারি ছিল না মোবাইলে, সো তারপরে একটু বন্ধুর মোবাইলে আমি বন্ধুর মোবাইলটা চেয়ে তার কাছ থেকে একটু ভিডিও করলাম অল্প। সো এটা ওই কি জানি জায়গাটাকে কি বলে, এই জায়গাটার নাম কি? লেপচাখা। লেপচাখা, সো দ্যাটস ইজ লেপচাখা। নাম যেমন কাম তেমন। এই আমার খারাপ মন্তব্য করা দেবরাজ পরম শত্রু যাচ্ছে এদিকে। দাঁড়া দাঁড়া, এখন একটু সিনেমেটিক ভিডিও দেখুন। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন আবার এটা আর একটা মোবাইলে বন্ধুর মোবাইলে ভিডিও করছি। আচ্ছা ওই আমি পুরোটা করতে পারবো না রে, এত দূর যাওয়া যাবে না, এখন আমার লাঠিটা ধরতে হবে তো। না না না, লাঠি নিয়ে যেতে হবে আমাকে, আমার পায়ে ইয়ে হচ্ছে, পা ব্যথা হচ্ছে। সো এই ছিল আমার বক্সা জয়ন্তীর অভিজ্ঞতা, প্রথমবারের জন্য বক্সা জয়ন্তীতে গিয়েছিলাম, তো মজা তো ভালোই লেগেছে, আর অসুবিধাও হয়েছে পাহাড়ে উঠতে। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সো দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সাথে।